যুক্তরাষ্ট্রের এক ল্যাবে প্রাণের মশলায় অতিমাত্রায় সীসার অস্তিত্ব খুঁজে পাওয়ার পর বিসিএসআইআর নিজেদের সব পণ্যের মান যাচাই করছে প্রাণ। সায়েন্স ল্যাব হিসেবে খ্যাত প্রতিষ্ঠানটি প্রাণের সব পণ্যের মান পরীক্ষা করছে, দিচ্ছে সার্টিফিকেট। শুধু প্রাণ নয়, খাদ্য উৎপাদনকারী বিভিন্ন দেশীয় প্রতিষ্ঠানের পণ্যের পরীক্ষা হয় এই ল্যাবরেটরিতেই। কিছুদিন আগে স্কুলে টিফিনের জন্য দেওয়া জাতিসংঘের বিস্কুটে বিষক্রিয়ায় অনেক শিশু অসুস্থ হওয়ার পর এই ল্যাবেই হয়েছে পরীক্ষা। অতি প্রয়োজনীয় শিশু খাদ্য গুঁড়োদুধে মেলামিনের মাত্রাও সায়েন্স ল্যাবেই যাচাই করা হয়। পাশাপাশি বিদেশে রপ্তানি হওয়া চিংড়িতে ভেজাল কিংবা নানা ব্র্যান্ডের পানীয়ে ক্ষতিকারক উপাদানের পরীক্ষা হয় এই বিসিএসআইআর ল্যাবেই। এটা হচ্ছে বিএসটিআইয়ের কাজ। তবুও আমরা যখনই আমাদের কোনো কিছু এখানে আনা হয় পরীক্ষা করার জন্য, আমরা সঙ্গে সঙ্গে সততার সাথে সুন্দরভাবে পরীক্ষা করে আমরা রিপোর্ট দিয়ে দিই। বাইরে টেস্ট না করে খুব স্বল্প দামে বাংলাদেশেই সেই টেস্টগুলো করে নিচ্ছে এবং জানতে পারছি যে তার পণ্যটা আদৌ এক্সপোর্টেবল কিনা। নতুন পণ্য কিংবা পদ্ধতি উদ্ভাবনের উদ্দেশ্যেই 1973 সালে খ্যাতনামা বিজ্ঞানী ডক্টর কুদরতে খুদার হাত ধরে যাত্রা শুরু হয় বিসিএসআইআরে। অথচ এখন তাদের সব উদ্যোগেই পণ্যের মান নিয়ন্ত্রণে। গেল 41 বছরে মোট 967টি নতুন পণ্য উদ্ভাবন করেছে তারা। এর মধ্যে উদ্যোক্তারা নিয়েছেন 371টি পণ্য, আর উদ্ভাবনের পর 596টি পণ্যই আতুর ঘরে নষ্ট হয়েছে। উচ্চমান প্রোডাক্ট না হলে কিন্তু জনগণও চান না, কারণ বাইরে থেকে প্রোডাক্ট খুব অল্প মানে অল্প টাকায় তারা ইন্ডিয়া পাকিস্তান তারপর চায়না থেকে ইম্পোর্ট করতে পারে। যদি তাদের সাথে যদি কম্পিট করে আমাদের প্রোডাক্ট টিকতে না পারে তাহলে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি নেবে না। প্রচারে পিছিয়ে থাকা আর সাধারণ মানুষের কাছে উদ্ভাবিত পণ্য পৌঁছানোর ব্যর্থতার জন্য জনবলের অভাবকে দায়ী করছেন নীতি নির্ধারকেরা। আমাদের প্রবলেমটা হলো কি, আমরা যে ইনভেনশনগুলো করি সেগুলো এই পর্যন্তই আমরা ওই কোনো কিছু করার মতো ব্যবস্থা এতদিন হয়ে আসে নাই। আমরা বুঝতে পারছি যে আমাদের এটা একটা বড় ল্যাকিং আছে, যাদের জন্য করা তাদেরকে তো আমরা জানাচ্ছি না। তবে উদ্ভাবিত পণ্যের প্রসারে কিছুদিনের মধ্যেই জোরে সোরে মাঠে নামার আশ্বাস দিচ্ছেন নীতি নির্ধারকেরা। নতুন কোনো কিছু আবিষ্কারের পর যে আত্মতুষ্টিতে ভোগেন বিজ্ঞানীরা তা অনেকটা হতাশায় পরিণত হয় যখন তার আবিষ্কার ফেলে রাখা হয় বা এর সুফল জনগণ না পায়। সেদিক থেকে অনেকে হতাশ হয়ে দেশান্তরী হয় বা অথবা এই প্রতিষ্ঠান ছেড়ে অন্য জায়গায় চলে যায়। সব কিছু মিলিয়ে এই বিজ্ঞানীদেরকে ধরে রাখতে হলে তাদের যেমন একই সঙ্গে প্রণোদনা দিতে হবে, অন্যদিকে তাদের আবিষ্কার বা উদ্ভাবনী ক্ষমতা সেটারও স্বীকৃতি দিতে হবে। তাহলে এগিয়ে যাবে বাংলাদেশ, একই সঙ্গে জনগণের অর্থেরও সাশ্রয় হবে। নাজমুল হোসেন, যমুনা নিউজ, ঢাকা।